হ্যাঁ কলা বিক্রি করতো এখন কলাও বিক্রি করতে পারতেছে না নানাকে দেখবে ঘরে রেখে গেলেও আবার কলা বিক্রি করতে গেলে এখানে কি হইতাছে চিন্তা থাকে টেনশন থাকে কথা বলতে পারে না ওনারা আমরাও বলি যে আপনি এইভাবে কথা বললেন তাহলে মানুষের টাকা সাহায্য দিব আপনারে আপনি কথা বলতে জানেন নামে চুপচাপ থাকলে তো হবে না এই যে কালকের থেকে না খাইয়া থাকতে আছে বোন দুটো গরিব বোনের বাসায় গিয়েছে না খাইয়া আসছে দুপুরবেলা আমার বাসায় কাপড় সুপার রাখে আবার ওইদিকে ওইদিক ঘোরাফেরা করছে সকাল তরি এই যে বারো নম্বর রোডের সব বাসার সামনে সামনে ঘোরাফেরা করছে আমি কাজ আসছিলাম তো আমি দেখছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অাতু দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দশক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জিআইটি প্রজেক্টের তেরো নম্বর রোডে রয়েছে রহিমা খালা এবং মুক্তার আলী দশক এর আগে একটি প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনের মাধ্যমে তিনি সহযোগিতা করে তার স্বামী মুক্তার আলী চিকিৎসা করতে পেরেছেন কিন্তু এখন এই মুহূর্তে তার স্বামী সাথে পাঞ্জান হচ্ছে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন আসলে কি করবেন তিনি জানেন না নিজের খাওয়ারের টাকাটিও নেই আজ দুদিন ধরে ঢাকায় আসছেন তাকে কেউ খাওয়ানোর মতনও সে লোকগুলো ছিল না পাশের বাসায় তারা ডেকে যখন তাকে খাওয়ালেন আর তখনই তিনি খাওয়ার সুযোগটি পেলেন আর এই এলাকায় এসে তিনি লোক বাসায় বাসায় গিয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য চিকিৎসা করানোর জন্য তিনি টাকা চেয়েছেন আসলে এখন পর্যন্ত তিনি পাননি কিন্তু নিজের যে বাড়িতে যাবেন সেই গ্রামের বাড়িতে সেই গ্রামের বাড়িতে যাওয়ার মতনও তার কাছে এই মুহূর্তে তার ভাড়াটি পর্যন্ত নেই আসলে এই বৃদ্ধ বয়সে নিজের স্বামীকে বাঁচাতে আর কত কষ্ট করবেন কলা বিক্রি করে সংসার চালাতেন সেই কলার দোকানটিও ভেঙে দিয়েছে আর কিছু কি করে খাবেন দর্শক শুনবো তার জীবনের গল্পগুলো চলুন দর্শক আমরা কথা বলি এই রহিমা খালার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন খালা আপনি বেশি না বাবা তো নাম তো তো অসুস্থ কতদিন ধরে এই ধরে হয়েছে ওর পর তো চিকিৎসা করছি চিকিৎসা করা তো আপনি আপনি তো এখন যে

ছেলে আছি ছেলে মারা গেছে তার ছেলে ওই চিকিৎসা করা হয়েছি না পরে চিকিৎসা ব্যাপারে ঠিক করে চিকিৎসা করা হয়েছি না তারপরে মারা গেছে অন্য দুই জামাইয়া অন্য জামাইরা তো হয়েই না জামাইরা চলা অনেক কষ্ট জামাইদেরও অবস্থান খুব খারাপ অবস্থা খারাপ তো আপনি আমাকে একটু বলেন এখন এই মুহূর্তে আপনার স্বামী আছে গ্রামের বাড়িতে সেই গ্রামের বাড়িতে কি দেখার মতন কেউ আছে ওই আমার ভাই একটু দেখে আমার ভাই এত টানাটানি করাহায় আপনার ভাই একটু দেখে কিন্তু সেই বাইক তো বিদ্ধ না মানিয়েলো একটু জোয়ান আছে একটু বিদ্ধই তো এই যে খালা আমরা এর আগে প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনের মাধ্যমে আপনি কথাও বলতে পারেন না অনেকে ফোন করেছে ফোন ধরতে ধরে গিয়ে চিনেন না কি বলে বুঝতেও পারেন না কেন খালা আপনি কি কানে কম শুনেন কানে কম শুনে তো আপনি আমাকে একটু বিষয় বলেন তো এই যে আমরা এখন একটু প্রতিবেদন করে দিচ্ছি কি প্রতিবেদনের মাধ্যমে যদি আপনি সহযোগিতা করেন আসলে কি আপনার স্বামীর চিকিৎসার জন্য আপনি এখন ঢাকায় আসছেন না কি কারণে আসছেন একটু বলবেন ও এটা ভরিয়েই তো আসি যদি যদি একটু এই কারণে আল্লাহ যদি আনে

পর্ণ তালাশ করলাম পর্যন্ত এখন বন্ধু পান নাই আমরা যতটুকু জানলাম জেনে যে পাশের বাসা باندې হলো ওই যে বোনটা বলল তার মেয়ে বলছে যে আপনি নাকি এলো এই বাড়ি এখানে যে কটা বাড়ি আছে সবার কাছ থেকে গিয়ে আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন আসলে কি সাহায্য সহযোগিতা আপনি পেয়েছেন না কারো কাছে পান নাই তো এই যে আপনি মানে এখন এই মুহূর্তে যে আপনার স্বামীর যে অবস্থানটা রয়েছে

সকালে খাইছেন আপনি এখনো আপনি আমাকে বলেন এই যে এখন আবার সেই গ্রামের বাড়িতে যাবেন কিভাবে আপনার গ্রামের বাড়িটা কোথায় যেখানে আপনার স্বামীকে রাখছেন অনেক দূরে তো এই যে এখন যাবেন যাওয়ার মতন ভাড়া কি আছে আপনার

একটু চলেন আমরা একটু আপনার ঘরটা দেখি দর্শক আমরা আপনাদেরকে একটু এই রহিমা খালার যে ঘরটি রয়েছে আমরা সেই ঘরটি একটু দেখাই কারণ এই মুহূর্তে আমরা এই ঘরটি তার হলো একটুখানি ঠিকঠাক করে দিয়েছিলাম আসলে কি করবে বৃদ্ধ বয়সে তার হলো স্বামীকে নিয়ে তিনি এখন এমন অবস্থানে রয়েছেন যে ঘরটি হলো ভাড়া লাগতো না এই ঘরটিতে আমরা হলো তার হলো এখন এই মুহূর্তে তালা মারা রয়েছে আমরা ঘরটি পড়ে আছে কিন্তু কেউ থাকতেছে না এই মুহূর্তে এবং সে দু তিন দিন ধরে তিনি এলো এই ঢাকায় আসছেন তার হলো স্বামীর জন্য টাকা সহযোগিতা চাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত তিনি হলো কোনো সহযোগিতা পান নাই এবং কি তিনি এলো গ্রামের বাড়িতে যাবেন সেই গ্রামের বাড়িতে যাওয়ার সেই ভাড়াটিও তিনি এখন পর্যন্ত তুলতে পারেন নাই এবং যে যাবেন গিয়ে আসলে কি করবেন অনেক আশা করে নিয়ে আসছেন কিন্তু সেই আশাটা কি কতটুকু পূরণ হবে উপরে আল্লাহ ভালো জানেন দর্শক দর্শক আসলে ঘরটি এখন এই মুহূর্তে পড়ে আছে আসলে

আপনার স্বামী সুস্থ হয়ে যাবে তখন আপনি আবার তাকে নিয়ে আপনার এখানে চলে আসবেন আপনার কোনো মোবাইল নাম্বার নাই বিকাশ নম্বর আছে মোবাইল বিকাশ নম্বর আছে আপনি কি নাম্বার নাম্বার আপনি বলতে পারবেন নাম্বার বলতে পারবেন মুখস্থ বলতে পারবেন না খালা আপনি কেন কথা বলতে পারেন না কেন যারা ফোন করে আপনার সাথে কথা বলতে চায় তাদের সাথে কথা বলতে পারেন না কেন আপনি কানে কম শোনেন আমরা যে নাম্বারটি ভিডিওতে স্কিপ করে দিয়ে দিব আপনি সেই নাম্বারটিতে আপনার মানে বিকাশ করে দিলে আপনি টাকাটা পাবেন তো জি পাবেন ধন্যবাদ দর্শক আমরা ভিডিওতে স্কিপ করে তার নাম্বারটি দিয়ে দিব আমরা সেই নাম্বারটিতে আপনারা হলো কথা বললে আপনারা টাকাটি হলো এই খালায় রহিমা খালাই পাবেন এবং তার স্বামী মুক্তার আলীর চিকিৎসার জন্য সেই টাকাটি কাজে লাগবে দর্শক আশেপাশে যে যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলি যে আসলে কি অবস্থানটি যে কেন বা এই খালার এত কষ্ট দর্শক আমরা আপনাদের কাছে একটা বিষয় জানাতে চাচ্ছি যে আসলে এই এই রহিমা খালার না মুহূর্তে মানে এক ভাই আছে আর দুইটা মেয়ে আছে আসলে বিয়ে দেওয়ার পর তারা স্বামীর বাড়িতে আছেন তারাও কোনো কিছুই সহযোগিতা করতে না এই মুহূর্তে তার যে স্বামী তাকে মৃত্যুর সাথে পাঞ্জা উঠতেছে অসুস্থ ঘরে পড়ে আছে দর্শক যে গ্রামের বাড়িতে তার ভাইয়ের বাসায় রেখে আছে আর কি কে আছে বা তাকে যে সহযোগিতা করার মতন কেউ আছে কিনা আমরা যে তাদের পাশের বাসায় যে থাকে এই খালার আমরা তাদের কাছে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালোই আছি আঙ্কেল আমাদেরকে একটু বলবেন যে আসলে এই খালার আসলে কি কি আছে বা উনি এই যে এখানে কিভাবে চলতো ওনার সংসারটা কিভাবে চালাতে পারতো ওনার সংসার অনেক কষ্টতেই চলে আমরা তো পাশে দেখতে পারতেছি ওনা দুই মেয়ে দূরে থাকে সংসারে কেউ আসতে পারে না দেখতে পারে না উনি जाया কষ্ট করেও দেখতে পারে না মেয়েদেরকে অনেক কষ্ট হয়ে যায় আর উনি এখানে থাকে আমরা পাশে দেখি তো কলা বিক্রি হ্যাঁ কলা বিক্রি করতো এখন কলাও বিক্রি করতে পারতেছে না দেখবে ঘরে আবার কলা বিক্রি করতে গেলে এখানে কি হইতাছে তার চিন্তা থাকে টেনশন থাকে এর জন্য কলাও বিক্রি করতে পারতেছে না একা রেখে আর ওনারও অনেক কষ্ট হয়ে যায় আপনি আমাদেরকে একটু বলেন তো আপনি পাশাপাশি কি করেন আমি আরবি পড়াই দিয়ে স্টুডেন্ট আর আমার ভাই আরবি লাইনে পড়েছে হাফেজ এখন মাওলানা করবে আর আর কয়েক বছর পর আমরা আমি কয়েকটা আরবি পড়াই তো আপনার মা কি করে আমার মা কাজে মানে বাসাবাড়িতে কাজ করে তো ওই টাকা দিয়ে আমাদের সংসারটা চলে না আমাদের পড়ার খরচ আছে আবার আমি যে আরবি পড়াই ওই টাকা দিয়েও কিছু চলে আর হলো যে আমরা থাকি আমাদেরকে মালিকে থাকতে দিছে এখানে তো কয়েকদিন যদি উঠায় দেয় তাহলে তো উঠে যেতে হবে এখানে অত জোর অবস্থায় থাকা যাবে না আর হলো কি এখানে আমার মা বাসাবাড়িতে কাজ করে তো কষ্ট হয়ে যায় ওখানে কাজ করতে গেলেও আপনি কি পড়াশোনা করছেন এখন হ্যাঁ আমি ক্লাস নাইনে পড়ি তো পড়ার খরচ অনেক চলে এই জন্য আমি দিতে পারি না কষ্ট হয়ে যায় ধন্যবাদ আমরা আপনার মায়ের সাথে একটু কথা বলি আপনার মা কি আছে হ্যাঁ আছে ঘরে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আপনারা এই যে খালার রহিমা খালার বিষয়টা একটু জানতে চেয়েছিলাম আসলে আপনাদের পাশের বাসাই থাকে কিন্তু খালার এখন স্বামী এই মুহূর্তে কোথায় আছে খালা স্বামীর দেখে মানে এই জায়গা কষ্ট দেখে বাড়িতে তার ভাই আছে ওইখানে রাখে আসছে উড়া বাসা করতে পারে না তার কেউ এখানেও দেখার না এখন খালা মানে আজকে দুই দিন না গুড়া ফিরা করতেছে আমা আমরা ফাঁসপতি আমরা একটু ডাকিয়া বাটা দিতেছি দেখতেছি আর খালুরেও নিয়ে রাখিয়া ফালাই আসছে অন হেরও দেখার মতো নাই তার ভাইও বয়স হয়ে গেছে দিন দেখতে পারবে ছেলে ফেলে নাই মেয়েরা দুইজন তাও অসহায় মেয়েরাও দূরে দূরে আছে অসহায়ের মতো ছেলে ফেলে নিয়ে থাকে তার সংসার নিয়ে খালার খুব কষ্ট আমরা পাশে থাকি তো খালারে দেখি টেকি ও তো আমার বাসায় এক বেলা খায় আমরা একটু দিই শুন যাওয়া হয় আমরাও তো কাজকাম কইরা খাই আমরাও গরিব মানুষ মানুষের জায়গা থাকি আপনি আমাকে একটা বিষয় বলেন যে খালার এই মুহূর্তে তার স্বামী এর আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম সে অসুস্থ অবস্থায় ছিল তখন কিছু সহযোগিতা পে তার স্বামী সুস্থ করে দেয় তার স্বামী তো কথাই বলতে পারে না ভালো করে হাঁটতে পারে না সেই মানুষটিকে একটা হুইলচেয়ার দিয়ে মানে নিজে নিজে ঠেলে আবার নিজে কলা বিক্রি করে তাদের সংtratিত তো এখন তো কলা যেখানে দোকানটা ছিল সেই দোকানটাও তার ভেঙে দিয়েছে হ্যাঁ হ্যাঁ দোকানটাও ভেঙে দিয়েছে আর তখন একটু টাকাটা পাওয়ার পরে একটু সুস্থ হয়েছিল আবার যখন টাকাটা না পাইছে এখন আবার অসুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়াও নাই এখন তো চিকিৎসা চালাতে কি পারতেছে উনি না কষ্ট মানে যে অতদিন টাকা ছিল অতদিন তো চালাইছে এখন টাকাও নাই চালাইতে পারতে আছে না আপনার ছেলে মেয়ে কয়টা আমার দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে আপনার বড় ছেলে কি করে আমার বড় ছেলে কোরআনের হাফেজ মেয়েটা আরবি যায় এখন নাইনে পড়ে এবার মেয়েটা দুই একটা টিউশনি করে আরবিতে ওডি দিয়া কোনো রকম পড়ার খরচ চালায় আমিও বাসাবাড়ি কাজ করি কিছুটা দিই এ আর কি ধন্যবাদ এই যে খালার কাছে অনেকে দেশ বিদেশ থেকে ফোন করে তা খালা তো ভালো কথাও বলতে পারে না হুম খালা কথা বলতে পারে না খালা মানে একটু সরল সরত ওই মানে চুপচাপ থাকে এডুকো বলে যে আমাদের কথাইতে একটু বলে নলে তাও বলতে পারে না খালা তো খালা আবার মানে লোক গ্রামের বাড়িতে চলে যাবে তখন কিন্তু এই যে খালার সাথে যদি মানে তারা সহযোগিতা করবে কথা না বলতে পারলে খালাকে আমি নিজে ফোন কল খালা বলে আপনি কে দেখেন তো কে ফোন করছে আমি বুঝি না কথা বলতে পারে না ওনারা আমরাও বলি যে আপনি এইভাবে কথা বললেন তাহলে মানুষের টাকা সাহায্য দিব আপনার আপনি কথা বলতে জানেন না আপনি চুপচাপ তো হবে না এই যে কালকে থেকে না খাইয়া থাকতে আছে বোন দুটো গরিব বোনের বাসায় গিয়েছে না খাইয়া আসছে দুপুর আমার বাসা কাপড় চোপড় রাখতে আবার ওইদিকে ওইদিক ঘুরাফিরা করছে সকাল তরি এই যে বারো নাম্বার রোডের সব বাসার সামনে সামনে ঘুরাফিরা করছে আমি কাজ আসিলাম তো আমি দেখছি তখন জ্বালানা দিয়ে দেখা মানে অনেকের কাছ থেকে না স্বামীর টাকা মানে চিকিৎসার জন্য টাকা তোলার চেষ্টা করতেছে তোলে আমি দেখছি কয়জনের সাথে সকালবেলা কথা বলতেইছে খালা ধন্যবাদ বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজ একটু খালার সাথে কথা বলি দর্শক খালার নাম্বারটি তো খালা মুখে বলতে পারছে না আমরা আসলে খালার নাম্বার কোনটি আমরা একটু যে তার পাশের বাসায় রয়েছে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি বিকাশ নাম্বারটি একটু বলতে পারবেন আপনি জিরো ওয়ান একটু নাম্বারটি আবার বলবেন জিরো আর কোন নাম্বার আছে হ্যাঁ আছে আচ্ছা নাম্বারটি একটু বলেন জিরো একটু আস্তে আস্তে বলেন যারা নাম্বারটি লিখতে পারে একটু নাম্বারটি বলেন বলেন জিরো ওয়ান এই নাম্বারগুলো কি বিকাশ করা হ্যাঁ খালা এগুলো কি আপনার নাম্বার এটা এটা আপনার নাম্বার বিকাশ করা এটা আপনার নাম্বার তো সঠিক আছে তো আচ্ছা ঠিক আছে দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে আমরা চেষ্টা করেছি যে নেই অসহায় পরিবার যে যে রহিমা খালা এবং তার যে স্বামী মুক্তার আলি রয়েছে তার যে নাম্বারটি দেওয়া এবং তাদের একে যদি একটুখানি সহযোগিতা করেন দর্শক যাদের মা আছেন বাবা আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন না যে মা কত মানে অনেক আপন জন বা অতি কাছের যে মা যখন হারিয়ে যায় তখন সেই সন্তানটি কিন্তু বোঝে তার মাকে হারানোর যন্ত্রণাটি আর তারা এই বৃদ্ধ বয়সে তাদের কোনো ছেলে নেই সত্যিকারীর অর্থে দশক যদি একটুখানি আপনাদের সহযোগিতায় যদি অন্তত নতুন করে বাঁচার স্বপ্ন জাগতে পারে এবং স্বামীকে ছেড়ে তিনি কখনো যাওয়ার চিন্তাই করছেন না কারণ এই স্বামীকে বাঁচানোর জন্য তার আপ্রাণ চেষ্টা রয়েছে এই বৃদ্ধ বয়সে স্বামী আর তার সে এই রহিমা খালা ছাড়া আর কেউ নেই তাদের পাশে দর্শক আপনাদের সহযোগিতা হয়তো বা খালা নতুন করে তার ওই স্বামীকে বাঁচানোর স্বপ্ন জাগতে পারে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন দর্শক আপনারা সবাই দোয়া করবেন এই বৃদ্ধ বয়সে বয়সীদের অন্তত চিকিৎসা নিয়ে তারা একটু যে কদিনই বেঁচে থাকতে পারে আপনাদের সহযোগিতা হয়তো বেঁচে থাকতে পারবে দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের প্রতিবেদন দেখার পর আপনাদের কাছে যদি কোনো আমাদের নাম্বারটি থাকবে যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন আমরাও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব দর্শক আপনারা পরিশেষে একটি কথা বলবো আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটি ভালো কাজ করারও চেষ্টা করবেন আপনারা ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন আল্লাহ হাফেজ